আমি যতদিন আপনাকে শুটিং স্পটের ফ্লোরে দেখছি সব সময় পরিপাটি সুন্দর হয়ে আপনি যান সাধারণত ডিরেক্টরদেরকে এত পরিপাটি সুন্দর হয়ে যেতে দেখা যায় না এই রহস্য কি এই রহস্য হলো আমি নিজেকে ভালোবাসি আমি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সৌন্দর্য পছন্দ করি এবং আমি মনে করি আগে দর্শনধারী তারপর গুণবিচারী বিশ্ব সুন্দরী সাত সপ্তাহ ধরে চলছে আমরা সারা দেশের সিনেমা হলগুলোতে তো নিশ্চয়ই ভালো ফিডব্যাক পাচ্ছেন আমার অবশ্য খুব টেনশন হচ্ছিল যে মানুষ আসবে কিনা তো থ্যাঙ্কস গড তিনি হয়তো এটা আমাকে উপহার দিয়েছেন যে তিনি হয়তো ভেবেছেন যে এত আমি কষ্ট করেছি এত পরিশ্রম করেছি তা আমাকে একটা উপহার উনি দিলেন এক সপ্তাহ বড় যদি দুই সপ্তাহ পরে সিনেমাগুলো নামায় দেওয়া হয় যে না দর্শক টানছে না সেক্ষেত্রে আপনার একটা ব্যতিক্রম দেখি আমরা তো কেন দর্শক দেখছে আপনার সিনেমাটা আসলে আমার মনে হয় প্রথম আমার যে গানটা পরিসিয়াম অভিনীত ইমরান কর্নার কবির বকুলের লেখা এটা কিন্তু হিউজ দর্শক দেখেছে তারপরে আমি বলতে চাই যে যেটা আমার প্রথম একটা সিনেমা আমার তো কিছু দর্শক আছে এবং আসলে সিনেমার গল্পটা খুব মানে ভালো ছিল এবং সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড এরা হলো লাস্ট কাজ করেছিল মনপুরা দশ বছর পর তারা আবার নতুন করে ছবি করেছে এটাও কিন্তু একটা কারণ যে তারা মানে আমার মতো একটা মানে আমি বলছি যে আমি অত মেধাবী ডিরেক্টর না সো আমি আমাকে চুজ করলেন আমি একটা সিনেমা বানালাম এবং সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে দর্শক হলে গিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যদি আপনাকে বলা হয় যে সততা একদম 100% সততার জায়গা থেকে যদি আপনি নিজের সিনেমাটার ক্রিটিসিজম করেন সেক্ষেত্রে আপনি কী ধরনের রিভিউ দিবেন আমি চেষ্টা করেছি যাতে সুন্দরভাবে করার জন্য বা মানে অনেক কনসার্ন ছিলাম যাতে আমার সিনেমাটা টেলিফিল্ম হয়ে না যায় সতর্ক ছিলাম আর কি আমার এতদিনের অভিজ্ঞতাটা আমি সৎভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি তারপরেও কিন্তু ভুল ত্রুটি থাকবে সো ভুল ত্রুটিগুলো যেহেতু আমি নিজে নিজে জানি সো ওগুলো আমি নিজে নিজে শুধরে ফেলি বাংলাদেশে আমরা নারী নির্মাতাদের কাজ খুব কম দেখি কিংবা তরুণদের প্রতি আগ্রহ দেখি না যে তারা ডিরেকশনে আসছে এটার কারণ কি আসলে ডিরেকশনটা কিন্তু খুব ধৈর্যের একটা ব্যাপার আর যদি এরকম হয় যে ডিরেক্টরকে ক্যামেরাম্যান বানিয়ে দিল এডি বানিয়ে দিল ওইটা কিন্তু একটা দুইটা তিনটা বা যারা খুব ভালো পারফর্মার তাদের ডেট আনা হলো সে একটা চান্স পেল ওই চান্সটাকে যদি সে তার কাজ দিয়ে মানে প্রমাণ করতে পারে তাহলেই কিন্তু ক্লিক হবে কিন্তু সেই চান্সটা সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারে প্রমাণ করতে না পারে দর্শকদের কাছে কারণ দর্শক কিন্তু খুব বুদ্ধিমান আর যেহেতু এটা একটা ধৈর্যের ব্যাপার তো কেউ বানিয়ে দিলে কেউ হেল্প করলে ওইভাবে আসলে হবে না নিজের কিছু মেধা থাকতে হবে নিজের বুদ্ধি দিয়ে কিছু করতে হবে কারণ ডিরেক্টর কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ এই যে পুরুষের পাশাপাশি আপনি প্রতিদিনই এক ধরনের আমি কী বলবো লড়াই করে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তো এই অবস্থান তৈরি নিশ্চয়ই সহজ ছিল না আপনার কী কী স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি একদিক থেকে লাকি বলবো কিন্তু আমাকে দিয়ে কিন্তু পুরো ইন্ডাস্ট্রি না মানে মেয়েরা যারা কাজ করছে তো সে জায়গা থেকে আমি লাকি যে আমি ছোটবেলা থেকে যাদেরকে দেখে এসেছি কামালাম মুস্তফা কামাল সৈয়দ কামাল আঙ্কেল মোস্তাফিজুর রহমান বরকুতুল্লা আঙ্কেল নজেশ আলী আঙ্কেল হ্যাঁ এদের সাথে আমি ছোটবেলা থেকে দেখেছি যেমন বিটিভিতে ছিলাম আমি তো ওই জায়গা থেকে তো ওই জায়গা থেকে কিন্তু আমার প্রোগ্রামে একটা কাজ নিয়ে যেতে সুবিধা হয়েছে সেটা হয়তো যেতে সুবিধা হয়েছে কিন্তু কাজটা কিন্তু আমার পরীক্ষা দিতে হচ্ছে হয়তো 15 জন ডিরেক্টর হয়তো 15 জন নির্মাতা হয়তো 3-15টাই ছেলে ওখানে হয়তো আমার একটা নাটক জমা পড়েছে এরকম না কিন্তু যে আমি নারী দেখে আমারটা হয়ে গেছে তা না কিন্তু আমাকে কিন্তু ফাইট দিতে হচ্ছে আপনি অনেক পরীক্ষার মধ্যে দিয়ে প্রতিদিনই যাচ্ছেন তো এরপরেও আমরা দেখি আপনার কলিগ বলেন কিংবা ইন্ডাস্ট্রির লোকজন বলেন আপনার নামে নানা ধরনের সমালোচনা শোনা যায় তো নিশ্চয়ই সেগুলো আপনার কানেও আসে সেই সমালোচনাগুলোকে আপনি কীভাবে দেখেন সমালোচনাগুলোকে আমি সুন্দরভাবে নেই এই কারণে আমি কোনো স্ট্যাটাস দেই না কোনো মনোক্ষুণ্ণ করি না তার পিছে লাগি না তাকে নিয়ে কোনো কথা বলি না কারণ হলো আমি এগুলো দিয়ে শিখি আমি লার্ন করি এবং আমি আমার মতো কাজ করি চ্যানেলগুলো ভিউয়ের উপরে এখন কাজ নির্ধারণ করে থাকেন এবং আমরা দেখি যে কোনো ডিরেক্টরকে কাজ দেওয়ার আগে বলে কিংবা কাস্টিংয়ের আগে বলে যে ওই আর্টিস্টের কত ভিউ আছে তো এই ভিউ গুনতে গেলে বাংলাদেশে আমরা দেখব যে হাতে গোনা 4-5 জন ছাড়া বাকি সবাই তো বেকার হয়ে যাবে তো এইটাকে কিভাবে দেখছেন আপনি আসলে যাদের ভিউ নাই তাদের কি হবে সেটা আমি নিজেও জানি না আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর তার তার জায়গা থেকে একটু মানবিক হওয়া প্রয়োজন সবাই তো আসলে করে খাবে নাকি এই 6 জনই শুধু কাজ করবে মানবিক দিক থেকে উচিত মানে তাদের পছন্দ মতো ডিরেক্টরের কাজ করুক
আবার সবার কাজই ঘুরে ফিরে করুক আর চ্যানেলের উচিত তাদের যেতে অনেক কাজ হচ্ছে ঘুরে ফিরে ডিস্ট্রিবিউট করে কাজগুলো করা প্রথম সিনেমায় সাকসেসফুল বলবো তো নেক্সট সিনেমার প্ল্যানিং কিংবা ঘোষণা শীঘ্রই পাবো কিনা আমার ছবিটা যাওয়ার পরে যেটা হয়েছে আমি প্রায় 4-5টা ছবির অফার পেয়েছি এবং বিগ বিগ প্রোডিউসারদের কাছ থেকে হ্যাঁ তার মধ্যে একটা গল্প ঠিক হয়েছে আর 2-3টা গল্প চুজ করা হচ্ছে আমরা খুঁজছি হয়তো আমি এবছর একটা ছবি করবো